নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি থালি চ্যালেঞ্জ। তো থালি চ্যালেঞ্জে কি কি আছে? আছে সাদা ভাত, আছে এখানটায় বাসন্তী পোলাও, আছে এখানটায় পাঁপড়, আছে এখানটায় আছে রুই পোস্ত, আর এটা আছে চিকেন কষা, আর এখানটায় আছে নলেন গুড়ের রসগোল্লা, আর এখানটায় পাঁপড় স্যালাড, এখানটায় আছে পেঁয়াজ কলি ভাজা, ক্যাপসিকাম ভাজা, আলু ভাজা, হ্যাঁ আলুর ঝুরি ভাজা, আর এটা চালুর ঝুরি ভাজা, আর একটা গোল পাঁপড়, হ্যাঁ আর একটা গোল পাঁপড় আছে। আর আজকের মানে থালিটা জাস্ট অসাধারণ থালি, দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে। চ্যালেঞ্জটা শুরু করে দিই। চ্যালেঞ্জ শুরু করার আগে একটা লাইক করে দিই আর চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে দিও। 1 2 3 স্টার্ট। কোনটা ছেড়ে কোনটা খাবো? মিক্স করে খেয়ে দেখো, হেভি লাগে। না কথা বলবো না, রুই পোস্ত আছে। ভাত খাওয়া হয়ে গেল তো? ও তোমার যে পোলাও খাওয়া, তাও পোলাও খেয়েছে কি? শুধু শুধু মাংস খা নয়, সব দিয়ে খেয়েছি, তাই করে মিষ্টি দিয়ে, পাঁপড় দিয়ে, মাছ দিয়ে। মাছ খাওয়া হয়েছে? না খাওয়া হচ্ছে। Thank you.
বাসন্তী বললাম এমন একটা জিনিস শুধু শুধু খাওয়া যায়। তোমার স্যালাড খাওয়া হয়েছে? হ্যাঁ, টমেটো আছে শুধু। Thank you.
রসগোল্লা আসতে চাও গলা আটকে যাবে। কিছু গলা খেয়ে গেছে খাই দিচ্ছ না তাই তো মনে হচ্ছে আমি উইনার আজকের কে বলেছে আমি উইনার না কে বলেছে আমি এই তো উইনার আমি উইনার কত কষ্ট করে উইনারটা হয়েছি বাবা তো তাড়াতাড়ি কেউ উইনার হতে পারলাম না তো চলো এনার জন্য পানিশমেন্টটা নিয়ে আসছি তো বন্ধুরা পানিশমেন্ট নিয়ে চলে আসলাম তো আজকে একটু সিম্পল পানিশমেন্ট দিচ্ছি বেশি চাপাচাপি করছি না মানে এত ভালো মন্দ খেলে তো বেশি কিছু না শুধু লেবুটা দাঁত দিয়ে ভাঙতে হবে মানে দুটো ভাগ করতে হবে মানে খেতেও বলবো না কিছুই বলবো না শুধু মুখের মতো ঢুকাবে দাঁত দিয়ে দুটো খণ্ড করলেই হবে ব্যাস মানে একদম সিম্পল নাও দেখো সিম্পল দিয়েছি তো সিম্পল দিয়েছি আর এ তো সেই যে ইয়ে কি বলবো আর সে রবার্ট ডিস বলের মতো হয়ে গেছে এ যে ভাঙবে করে তা তো অসম্ভব পারা যাবে হয়ে গেছে শুকিয়ে একদম হাফ হয়ে গেছে লেবুগুলো কত বড় ছিল এই ডিসেম্বরের 28 তারিখের লেবুগুলো দেখো আজকে দিয়েছি খেতে এবার দাঁত দিয়ে ভাগ করো বেশি কথা বলো না ফালতু ফালতু মুখের মধ্যে ঢুকাও ঢুকাই হাত হাত অ্যাপ্লাই করে যাবে না হ্যাঁ এবার ভাঙো কি করে ভাঙবো জানি না ভাঙতে হবে পুরো বাবরে বেশি দিই নাই তোমার খাইতেও করি নাই দেখ হাত দেবে না হাত দিয়ে দিল কিছু করার নাই আপনা দিয়ে পারলাম না টেনে আমি হাত দিয়ে টেনে ছিঁড়তে পারছি না তাই আমি শুধু হাত দিয়ে কি করে ছিঁড়ো বাবে এইবার এই লেবুটা শরবত বানিয়ে বাড়ি গিয়ে খাইয়ে নিও ব্যাস তো বন্ধুরা পানিশমেন্টটা কেমন লাগলো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের আরও ভিডিও বানানোর উৎসাহ যোগায় তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ।